पुरभोटे प्रार्थी करते टाका चावार ऑडियो क्लिपे तोलपाड़ काठमांडू निये विस्फोरक हिंदुस्तानी आवाम मोर्चार नेता आमाके फोन करेछिलो बीजेपी नेता प्रीतम सरकार ऑडियो क्लिपे कथोपकथनेर दाबी हामे राज्य सभापतिर पॉलिटिकल ब्रोकारेर विषयटा आस्तेई नेतृत्वके जानाई बीजेपीर राज्य दफ्तरे गिये गोटा विषयटी जानाई तदंत होले पुलिशके साहाज्य करब दाबी हामे राज्य सभापतिर ए ब्यापारे एखोनो कोनो प्रतिक्रिया मेलेनि प्रीतम सरकारेर। বলতে দ্বিধা নেই, কিছুদিন আগে যখন কাউন্সিলর যিনি মারা গেছিলেন আমরা গেছিলাম হামের পক্ষ থেকে কেওড়াতলা মহাশ্মশানে, সেখানে ওনার মাধ্যমে ওনার সাথে আমার আলাপ হয়েছিল এবং উনি নিজে পরিচয় দিয়েছিলেন যে ভারতীয় যুব মোর্চার উনি একটি পদাধিকারী এবং উনি কথা বলবেন আমাদের সাথে। তো যখনই মনে হয়েছে যে আউট অফ দ্য ট্র্যাক রাজনীতির কথা না বলে একটি ইকোনমিক্যাল পার্সপেক্টিভ এবং ইকোনমিক্যাল অ্যাপ্রোচে চলে যাচ্ছে, আমরা মনে করেছি যে এটা ওনাদের যে রাজ্য নেতৃত্বের সাথে কথা বলতে হবে এবং ওনাদের আওতায় আনতে হবে, এবং যেটা আমরা যা করার আমরা সঙ্গে সঙ্গে করেছি এবং আমরা একটা কমপ্লেন দায়ের করব। মাননীয় সুকান্ত বাবু খুব পরিষ্কারভাবে অবগত আছেন, উনি ভিডিওটি পুরোটাই দেখেছেন এবং উনি যেটা যার সাথে আমার কথা হচ্ছিল ফোনে উনি যা যেটা বলেছেন সেটার দায়িত্ব তো আমি কখনো নিতে পারবো না, কিন্তু তারপরে সুকান্ত বাবুরও আমি প্রেস মিটটা দেখেছি এবং উনি খুব পরিষ্কারভাবে বলেছেন যে ওনাকে উনি চেনেন না এবং সত্যি কথা বলতে যে এই ধরনের পলিটিক্যাল ব্রোকার, আবারও বলছি আমরা দুজনেই একটা কনসেনসাসে এসেছি যে এই ধরনের পলিটিক্যাল ব্রোকারসদেরকে আমাদের চিহ্নিত করতে হবে এবং এনডিএ কে কিভাবে আরো শক্তিশালী করা যেতে পারে পশ্চিমবঙ্গে আমরা এগিয়ে নিয়ে যাব। প্রার্থী করতে কাঠমানি চাওয়ার অভিযোগ সত্যতা নিয়ে প্রশ্ন সুকান্তের, কার কণ্ঠস্বর সেটাই স্পষ্ট নয়, খতিয়ে দেখতে বলেছে জেলা সভাপতিকে। কাঠমানি বিতর্কে অডিও ক্লিপ নিয়ে দাবি বিজেপির রাজ্য সভাপতির, বিজেপিতে প্রার্থী নিয়ে লেনদেন হয়েই থাকে, নতুন কিছু নয়। কাঠমানি বিতর্কে অডিও ক্লিপ নিয়ে বিজেপিকে কটাক্ষ তৃণমূলের। সতত্র বাবু তো আজকে এলেন আমার সাথে, এই কিছু আজকে দেখা করে গেছেন, এর আগে তো ওনার সাথে আমার কোনো দেখা হয়নি, আজকেই তো উনি বলে গেলেন, তো স্বাভাবিকভাবে আমি আজকেই জানতে পারলাম, তার আগে কীভাবে জানবো? এই বিষয়ে কি কোনো বক্তব্য রাখার বিষয় নেই, কালকে যদি আপনি আমার নাম বলেন হ্যাঁ আমার সুকান্ত দাস সাথে পরিচয় আছে আমি আপনাকে চাকরি করে দেবো, অমুক করে দেবো, মন্ত্রী করে দেবো, তো এরকম কেউ যে কাউ যে কেউ যে কারো নাম নিয়ে কথা বলতেই পারে, সেখানে তো তার মানে হ্যাঁ দেখুন লিগাল স্টেপ নেওয়া যায় কিনা প্রথমে তো উকিলের সাথে আলোচনা করতে হবে, কারণ এই এই যে ভয়েস রেকর্ডটা পাওয়া গেছে বা যে ভিডিও পাওয়া গেছে সেটি সঠিক কিনা, অর্থাৎ যার গলা বলা হচ্ছে তার ভয়েস কিনা, এটা প্রথমে প্রুফ করতে হবে আইনগত দিকে দেখতে গেলে, এটা বিরাট বড় একটা সমস্যা। সে পার্টির পদাধিকারী না, তাকে কিভাবে শোকজ করবেন আপনি? কোনো সাধারণ কর্মীকে বিজেপিতে শোকজের সেইভাবে নিয়ম নেই। আমরা জেলা সভাপতিকে জানিয়েছি বিষয়টি খতিয়ে দেখার জন্য যে কে কি বিষয় আপনারা খতিয়ে দেখুন। আরে এরা তো অর্থ দিয়ে সব কিছু করে, আপনারা শুধু ওই ভিডিও ভাইরালটা বলছেন কেন? তথাগত রায় তো নিজেই বলছে যে প্রচুর অর্থ দিয়ে আমরা একে দাঁড় করিয়েছি ওকে দাঁড় করিয়েছি, সমস্ত ঘটনাটারই তদন্ত হওয়া উচিত। বিজেপি তার সংস্কৃতি অনুযায়ী কাজ করছে এবং এটা প্রমাণিত যে টাকা তোলবার নেশা এবং টাকা তুলে তা অগণতান্ত্রিকভাবে পদ্ধতিতে ব্যবহার করার নেশা তাদের অস্থি মজ্জায় আছে। সুতরাং এই এই ভিডিও শুধু নয়, তথাগত রায়ের বক্তব্য এবং এই ভিডিও সেটাই প্রমাণ করে। আর এবার শুনে নেব তৃণমূলে টুইট করা যে অডিও ক্লিপ নিয়ে এত বিতর্ক, তাতে কি কথোপকথন উঠে এসেছিল। তোমায় যেটা বলেছিলাম যে বাজেট কি একটা প্ল্যানিং করেছো সেটা কি তোমার মন্ত্রীর সাথে কোনো কথা হয়েছে? এবার সেখানটাতে তোমরা কি কত কি বলছো সেটা বলো আমাকে ঠিকঠাক করে, তারপর ঠিকঠাক বলো, আমি তোমাকে আগেই বলেছি আমাদের অত ক্যাপাসিটি নেই। 12টা হবে কিনা জানি না, পার ক্যান্ডিডেট 1,00,000 টাকা করে অন্তত দাও। পার ক্যান্ডিডেট 1,00,000 টাকা চাপের হয়ে যাবে, একটু তুমি অ্যাডজাস্ট করো, সেটা কথা বলো না, একটু কথা বলো। আচ্ছা আমার আমার সিটটা কি ভালো সিট হতে পারে কি? হতে পারে না, একদম হবে, এবং সেখানে তৃণমূলের সঙ্গে সেটিং করে জেতানোর মানে যত রকম চেষ্টা সব করা হবে।